আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর আজকের রেসিপিটি হচ্ছে তুর্কিশ মান্তি বা তুর্কিশ পাস্তাও বলা যায়। আর এই পাস্তাটা খেতে অসাধারণ। আজকে পাস্তা তৈরি করেই দেখাচ্ছি আপনাদেরকে। পাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা ফিলিং তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি আমি এখানে এক কাপ মুরগির মাংস কিমা করে নিয়েছি। এখন আমি পাস্তাটা সেদ্ধ করতে চলে এসেছি। নিয়েছি আমি ছয় কাপ পানি আর এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিচ্ছি এক টেবিল চামচ তেল। তেল দেওয়ার কারণে পাস্তাটা সেদ্ধর পরে অনেক ঝরঝরে থাকবে। পানিটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পাস্তা। আপনারা যে কোনো ধরনের পাস্তাই নিতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর পাস্তাগুলোকে আমি 10 মিনিট সেদ্ধ করেছি, আর আমার পাস্তাগুলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। অন্য সাইডে আমি চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল কিমাটা রান্না করার জন্য। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি মুরগির কিমাগুলি। পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাপরিকা পাউডার। আজকের কিমাটা আমি সম্পূর্ণ সসের উপর করব, কোনো গুঁড়া মশলা ইউজ করব না। দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ অরিগানো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ সয়া সস, 1/2 চা চামচ লবণ। যেহেতু সব সসে লবণ আছে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। 1 চা চামচ চিলি সস। এখন ভালো করে সসের সাথে মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাঁচামরিচ কুচি। আমি এখানে লাল সবুজ কাঁচামরিচ নিয়েছি সৌন্দর্যের জন্য। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। আর এই কিমাটা একটু গ্রেভি গ্রেভি হবে, তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর থেকে বেশি পানি আমি শুকাবো না, এরকমই গ্রেভি গ্রেভি থাকবে কিমাটা। আর আমার কিমা রান্নাটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। অন্য সাইডে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল আর 1/2 টেবিল চামচ বাটার। বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1টা ডিম ফেটিয়ে দিয়েছি। ডিমটাকে এখন একটু ঝুরা ঝুরা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলি। বাটার দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়েছি 1 চা চামচ লবণ। পাস্তাগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ধরে পাস্তাগুলিকে ভেজে নিয়েছি, আর পাস্তাগুলিও ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আবারও চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার, আর এখানে 1 টেবিল চামচ টক দই আর 5-6টা পুদিনা পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। একটা সস তৈরি করে নেব। এখন সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব টক দইয়ের। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। যেহেতু টক দইটা টক টক তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে না। পানিটা শুকিয়ে এসেছে, তেল বের হয়ে এসেছে, আমার সসটা রেডি। এখন আমি পাস্তাগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি একটা বাটিতে পাস্তাগুলো নিয়ে নিচ্ছি।
সবগুলো পাস্তা নিয়ে নিয়েছি, এখন উপরে দিয়ে দিচ্ছি যে কিমার ফিলিংটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার সম্পূর্ণ ফিলিং দেয়া হয়ে গিয়েছে, এখন উপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ টমেটো সস। হাফ টেবিল চামচ চিলি সস, আর যে সসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ম্যায়োনিজ। আর এই পাস্তাটা অনেক স্পাইসি, তার জন্য এতগুলো সস দিয়েছি। তৈরি হয়ে গেল আমার তুর্কিশ মান্তি বা পাস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। এখন আমি একটু খেয়ে দেখছি আমার তুর্কিশ মান্তিটা কেমন হয়েছে। তবে তুর্কিশরা এভাবে সাজিয়ে খায়। আমার মান্তিটা অনেক ইয়াম্মি হয়েছে, আর আমি অনুরোধ করব আপনারাও বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।